এই মুহূর্তে মই উপস্থিত আছো কোকরাঝার শহরের গ্রীন বড়ফা নগরের যে গ্রীনফিল্ড, এই গ্রীনফিল্ডতে আজি বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডা আহিব। এক নং কোকরাঝার জনজাতি লোকসভা সমষ্টির এন ডি এর পার্টির ই পি পিলের বিধায়ক জয়ন্ত বসুমতারী এক বিশাল নির্বাচনী প্রচারত অংশগ্রহণ করব। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত আছে ই পি পিলের বিধায়ক আজি প্রথমবারের কারণে কোকরাঝার বিজেপির রাষ্ট্রীয় সভাপতি সন্মানীয় শ্রীযুত জে পি নাড্ডা ডাঙরিয়া কোকরাঝারলৈ আহি আছে। বিশাল জনসভাত তেখেতে আজি এন ডি এর হয়ে প্রলয় প্রচার করবলে আহিছে। এন ডি এর যে নির্বাচনী ইস্তাহার এইটো তেখেতে রাইজর আগত অবগত করিব। আজি বহুত হাজার হাজার মানু এই কোকরাঝার লোকসভার বিভিন্ন সমষ্টির পৰা আহি আছে। তেখেতৰ লগত ইয়াত মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী থাকিব, বিজেপির রাজ্য সভাপতি ভবেশ কলিতা ডাঙরিয়া থাকিব, অশোক সিংগাল মন্ত্রী তেখেতে থাকিব, এজিপির হয়ে পেলায় এজিপির ভাইস প্রেসিডেন্ট এম এল এ রণেন্দ্র নারায়ণ কলিতা থাকিব। কেন বরপেটা আর ধুবরীত আজি এজিপির পার্টিও আজি নমিনেশন দিব, সেখানে সভাপতি আহিব নারিব, সভাপতির সলনি উপসভাপতি এম এল এ রণেন্দ্র নারায়ণ ডাঙরিয়া থাকিব, আর কেবাগরাকিও এজিপির জ্যেষ্ঠ নেতা সকল ইয়াত অংশগ্রহণ করিব। আমার দলের অর্থাৎ ইউ পিপল দলের সভাপতি বিটিআরও চিফ প্রমোদ বড়ো থাকিব, কেবিনেট মন্ত্রী ইউজি ব্রহ্ম থাকিব, রাজ্যসভার সাংসদ রণগিরা নাজারী থাকিব, এনেকা বহুত আগশারীর নেতা সকলে ইয়াত আজি থাকিব। এই সভার পিছত একটা মার্চ করে পেলায় ডিসি অফিসত আজি অফিসিয়ালভাবে আজি নমিনেশন দাখিল করা হব। তো আমি আশা করছো অল্প সময়ের পিছতে আজি আমার যে মুক্তি সভা সেই সভাটো আমি আহ্বান আরম্ভ করব পারিম। এইবার যে নির্বাচন, এই নির্বাচনটো আমার কারণে কঠিন নির্বাচন নহয়। আপনাদের সকলে জানে নবহরণীয়া নির্বাচন খেলিব নোৱাৰিব, আগর নিচিনা বড়ো অনবরো হয়ে থাকা নাই। সেই সময় দুটা নির্বাচনত হীরাহরণীয়া জিতিছিল, তেতিয়া পরিবেশ বেলেগ আছিলে, ইয়াত একটা আন্দোলন চলিছিলে, বড়োসকলের একটা আন্দোলন চলিছিলে, নিখিল বড়ো ছাত্রদ আন্দোলন করেছিল, কিছুমান দল সংগঠনে ইয়াত আন্দোলন করেছিল। সেই আন্দোলনের সময়ত পৃথক হয়েছিলে, দুভাগ হয়েছিলে, বড়ো আর অনাবর রাজনীতি চলিছিল। বিটিআর চুক্তির পিছত সেই পরিবেশ যেহেতু নাই, এটা ইয়ার অঞ্চলের মানুষবিলাকে শান্তি বিচারিছে, উন্নতি বিচারিছে, প্রগতি বিচারিছে। সেই কারণে এইবার নির্বাচন সুকিয়া। ইয়াত আমি ইউ পি পি এল হিসাবে নহয়, ইউ পি পি এলর পার্টি কিন্তু এন ডি এর হয়ে এই নির্বাচন আমি অংশগ্রহণ করিম। গতি খুব সহজেই আমার পার্টি জয়ন্ত বসুমতারী এই নির্বাচন জিতি যাব। হয়, তেখেতে ইতিমধ্যে সকল কথা বিবরী কলে। মুঠতে এইবার নির্বাচন এন ডি এর পার্টি জয়ন্ত বসুমতারী কোকরাঝার লোকসভা সমষ্টির বিজয়ী হওয়া নিশ্চিত। আর এনেদরে কোকরাঝার লোকসভা সমষ্টির অন্তর্গত বিভিন্ন স্থানের হাজার হাজার বিজেপি ইউ পি পি এল অগপ দলের নেতা কর্মী সকল ইতিমধ্যে উপস্থিত হয়েছে। আর আজির এই যে বিজয়ী সংকল্প সমাবেশ, সেই সমাবেশ সফল করার উঠি পড়ি লগা পরিলক্ষিত হয়েছে।